পরিবেশ দূষণের অভিযোগে পাঁচটি অবৈধ ইট ভাটাকে পঁচিশ লাখ টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধ নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে এবং ছাড়পত্র না থাকায় পাঁচটি অবৈধ ইট ভাটাকে পঁচিশ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভামমান আদালত একই সাথে তিনটি ইট ভাটার চুল্লি ভেঙে দিয়ে উৎপাদন বন্ধ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পরিবেশ অধিদপ্তরের ফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলা আলিটেক ইউনিয়নে কোকের চর এলাকায় এই অভিযান চালানো হয় ভ্রাম্যমান আদালতে অভিযানে র্যাব পুলিশ ফায়ার সার্ভিস ও আনসার কর্মকর্তা সহ বিপুল পরিমাণ সদস্য সহযোগিতা করে ভ্রাম্যমান আদালতে এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপপরিচালক মোহাম্মদ সাইদ আনোয়ার র্যাব এগারো সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান ও ফতুল্লা থানার পরিদর্শক আজহার হোসেনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান পাঁচটি ইট ভাটারকে বাংলাদেশ ইট ইট প্রস্তুত ভাতা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো সংসদিত উনিশের পনেরো একের ক্ষনুসারে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে অতন্ন দেওয়া হয়েছে এবং যারা আমাদের নীতিমালা অনুসারে ইট স্থাপন করেনি সে সমস্ত ইট ভাটা আমরা ভেঙে দিয়েছি মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে মূলত বায়ু দূষণের ক্ষেত্রে আমাদের দেশে মূল ইট মাধ্যমে ছাপ্পান্ন ভাগ ছাপ্পান্ন থেকে আটান্ন ভাগ বায়ু দূষণ সংগঠিত করছে করছে সমূহ ভাটাসমূহ সুতরাং যে সমস্ত ইটভাটা নিয়ম নীতিমালার মাধ্যমে পরিচালিত হচ্ছে না সে সমস্ত ইটভাটায় আমরা পরিবেশ অধিদপ্তরের চলমান কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই অভিযান পরিচালিত করছি এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে এই অভিযান আরও বেগবান লাভ করেছে দেশের বায়ু দূষণের ক্ষেত্রে শতভাগ আটান্ন শতাংশই ইট ভাটাগুলো দায়ী উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও ও সনাতন পদ্ধতিতে পরিচালিত হওয়ার বিপুল সংখ্যক ইটভাটা এখন পর্যন্ত আধুনিক প্রযুক্তিতে রূপান্তর না করায় অর্থদণ্ড করা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তরের নীতিমালা মেনে না চলায় ইট প্রস্তুত ও ভাটা স্থান্তর নিয়ন্ত্রণ সংশোধিত আইন অনুযায়ী পরিবেশ দূষণকারী পাঁচটি ইট ভাটাকে পাঁচ লক্ষ টাকা করে পঁচিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তিনি জানান পরিবেশ অধিদপ্তরে এনফোর্সমেন্ট বিভাগের মনিটিং ট্রিম এসব ইট ভাটাগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখবে চন্দ্রপ্রাপ্ত কোনো ইট ভাটা আইন অমান্য করে পুনরায় কার্যক্রম চালু করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনের আওতায় আনা হবে